রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম কেনার অভিযোগে তুরস্কের উপর অবরোধ চাপিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রত্যেকটা দেশের নিজ দেশের সীমানাকে রক্ষায় যে কোনো সামরিক সরঞ্জাম কেনার অধিকার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের উপর খবরদারি করতে গিয়ে দেশটির উপর অবরোধ চাপিয়ে দিয়ে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নিন্দার এবং সমালোচনার মুখোমুখি হয়েছে। তুরস্ক বলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবরোধ তারা পাত্তা দিচ্ছে না। এদিকে ইরান, আজারবাইজান এবং রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবরোধের তীব্র নিন্দা করেছে এবং তারা বলছে তারা তুরস্কের পাশেই রয়েছে। ওপেন ডাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখে তাই বলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি, মাসুম মাহবুব। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের উপর অবরোধ চাপিয়ে দিয়েছে। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ক্রয় করার অভিযোগে তুরস্ককে এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প সরকার বিদায়ের আগে বেশ কয়েকটা অকাণ্ড ঘটাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন। প্রথম অকাণ্ড ঘটিয়েছেন ইরানে, ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসিন ফখরিজাদেকে হত্যার পর। অবশেষে বিদায়ের ঠিক আগ মুহূর্তে তুরস্কের উপর অবরোধ চাপিয়ে দিয়েছে ট্রাম্প সরকার। পৃথিবীর প্রত্যেকটা দেশেরই তার দেশের ভূখণ্ডকে রক্ষায়, তার দেশের নিরাপত্তা জোরদার করতে যে কোনো সামরিক সরঞ্জাম কেনার অধিকার রয়েছে। কিন্তু তুরস্ক যখন রাশিয়া থেকে S-400 কিনেছে, ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককে হুঁশিয়ার করে বলেছিল তারা অবরোধ দিতে পারেন। শুধু অবরোধই নয়, S-400 কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের সঙ্গে চুক্তি হওয়ার পরও 35 জঙ্গি বিমান হস্তান্তর করেনি। আসুন একটা প্রতিবেদন দেখে আসি। রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় সোমবার তুরস্কের প্রেসিডেন্ট অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির ও তার 3 সহকর্মীর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে। S-400 কেনার পর থেকেই গত 1 বছর ধরে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার ফলে তুরস্কের ওই 4 কর্মকর্তা ও তাদের পরিবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পদ থেকে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। তবে মার্কিনের নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক রীতিনীতির বরখেলাপ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। We've been very good friends. We've been friends for a long time, almost from day one. একই সঙ্গে এর নিন্দা জানিয়েছে রাশিয়া, আজারবাইজান ও ইরান। নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না, কিন্তু এতে বিপরীত ফল হবে, সম্পর্কের ক্ষতি হবে। তিনি বলেছেন তুরস্ক কূটনীতি ও আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধানের পক্ষে। আমরা একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পদক্ষেপ মেনে নেব না বলে জানিয়েছে তুরস্ক। রাশিয়া গত বছর তুরস্কের কাছে স্থল থেকে আকাশে নিক্ষেপণযোগ্য S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির পর তুরস্ক সেগুলো পরীক্ষা করে দেখেছে। তুরস্ক দাবি করছে এ প্রতিরক্ষা ব্যবস্থা কারোর জন্য হুমকি নয়, কেবল শত্রু মোকাবেলায় এগুলো ব্যবহার করা হবে। কিন্তু যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে হুমকি হিসেবেই দেখছে এবং এর জেরে যুক্তরাষ্ট্র গত বছরই তুরস্কের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রি বন্ধ করেছে এবং নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল। ন্যাটোর সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে এই তুরস্কে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককে কেন খেপাতে চাইছে? তুরস্কের উপর এই অবরোধ চাপিয়ে দেওয়ার কারণে তুরস্ক ইতিমধ্যে তাদের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেটমেন্ট দিয়েছেন। তারা সরাসরি বলে দিয়েছেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবরোধকে পাত্তা দিচ্ছি না।
ইতিমধ্যে ইরান আজারবাইজান এবং রাশিয়া স্পষ্ট ঘোষণা দিয়েছে তারা তুরস্কের পাশে রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের বিরুদ্ধে তারা সবাই সোচ্চার হয়েছেন। তুরস্কের বিরুদ্ধে ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার পর আঙ্কারার বিরুদ্ধে সোমবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা বলে আখ্যায়িত করেন তিনি। এক টুইট পোস্টে জারিফ বলেন, নিষেধাজ্ঞার প্রতি যুক্তরাষ্ট্রের আসক্তি এবং আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা ফের প্রদর্শন করা হয়েছে। তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমরা কঠোর নিন্দা জানাচ্ছি এবং দেশটির সরকার ও জনগণের পাশে আছি বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় এবার চটেছে রাশিয়া। আঙ্কারার পাশাপাশি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে রাশিয়াও। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্জেই ল্যাভরভ বলেছেন, নিজ দেশের সুরক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অধিকার সবারই রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তুরস্কর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বসনিয়া হার্জেগোভিনিয়ার রাজধানী সারায়েভোতে এক সংবাদ সম্মেলনে সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী এসব কথা বলেন। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ আক্তাই বলেছেন, মার্কিন এর নিষেধাজ্ঞায় আমাদের কিছুই যায় আসবে না, বরং প্রেসিডেন্ট রজব তৈয়েফ এরদোয়ানের নেতৃত্বে আমাদের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এক টুইট বার্তায় তুর্কি ভাইস প্রেসিডেন্ট বলেন, কারো নিষেধাজ্ঞার পরোয়া করে না তুরস্ক, আমরা মার্কিন এ পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি মার্কিন কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পারবে এবং তুরস্কের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। তুরস্কের পার্লামেন্টের স্পিকার মুস্তফা সিনতপ ও এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিনো পৃথক টুইট বার্তায় এর নিন্দা জানিয়েছেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় সোমবার তুরস্কের প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির ও তার 3 সহকর্মীর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে। ট্রাম্প সরকার বিদায় নেবে আর কয়েকদিন পর। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে নতুন সরকার, অর্থাৎ জো বাইডেন সরকার। ট্রাম্প সরকার তার শেষ ট্রাম্পটি তুরস্কের বিরুদ্ধে প্রয়োগ করলেন। এখন প্রশ্ন হচ্ছে, জো বাইডেন ক্ষমতায় বসে এই অবরোধ তুলে নেবেন কিনা। তুরস্ক যখন পৃথিবীর বুকে একটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, ঠিক তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা টেনে ধরার চেষ্টা করছে তুরস্ককে। তারা ভয় পাচ্ছে তুরস্ক এই অঞ্চলে শক্তিশালী হলে অনেক রাষ্ট্রের খবরদারি কমে যাবে। ইতিমধ্যে তুরস্ক সিরিয়া, লেবানন, ইরাক এবং সর্বশেষ আজারবাইজান আর্মেনিয়ায় যেভাবে জড়িয়ে গেছে এবং সেখান থেকে সাফল্য অর্জন করেছে, তাতে করে অনেক বিশ্ব মোড়লদের চোখ বড় হয়ে গেছে এবং তারা তুরস্কের উপর হিংসাত্মক আচরণ শুরু করেছে। তুরস্কের জনগণ মনে করছে রজব তৈয়েফ এরদোয়ান তুরস্ককে বিশ্বের বুকে এক অন্যরকম উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাই বিশ্বের রাগব্বালরা বা মোরলরা তুরস্কের উপর এরকম খবরদারি করার চেষ্টা করছে। ইতিমধ্যে এটুকু বোঝা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তুরস্কের উপর অবরোধ চাপিয়েছে, তখন ইরান এবং রাশিয়া পাশে এসে দাঁড়িয়েছে। ধারণা করা যেতে পারে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই অবরোধের বিষয়টি পুনর্মূল্যায়ন না করে, সেক্ষেত্রে তুরস্ক স্পষ্ট রাশিয়া, চীন এবং ইরানের ব্লকে প্রবেশ করবে। তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় হুমকির মুখে পড়বে, কারণ তুরস্ক হলো ন্যাটোর সবচেয়ে শক্তিশালী একটি দেশ। অতএব মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউরোপের মোড়লগিরি করতে হলে তুরস্ককে প্রয়োজন আছে এবং এই অঞ্চলের অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় তুরস্কের কাছে মাথা নত করতেই হবে। এখন সময় বলে দিবে কি হবে সামনের দিনগুলোতে। আমরা আশা করব তুরস্ক সকল সমস্যা মোকাবেলা করে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের মানচিত্রে। প্রিয় দর্শক, তুরস্কের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবরোধ বিষয়ে আমরা আগামীকাল একটি লাইভ অনুষ্ঠানের আয়োজন করব ইনশাআল্লাহ। সেখানে হয়তো আপনাদের বিস্তারিত এই বিষয়গুলো জানাবার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস সত্য ও সুন্দরের পক্ষে আমাদের সাথেই থাকুন।